হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ভিডিওটিও অন্য অন্য ভিডিওর মতন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আনকমন একটি ফেস প্যাক, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। স্কিনের যে কোনো সমস্যা দূর করতে এই ফেস প্যাকটির জুড়ি নাই। তো এই ফেস প্যাকটি তৈরি করতে আমাদের মেইন যে উপকরণ লাগবে সেটা হলো করলা বা উস্তে। আমাদের আজকের ফেস প্যাকের মূল উপকরণ এই করলা। তো এটা খাওয়াতেও যেমন উপকার, ঠিক তেমনই স্কিন অ্যাপ্লাই করার জন্যও কিন্তু অনেক উপকার। তো আমি এখানে 3 থেকে 4টি করলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেটা আমি একটি নাইফ দিয়ে কেটে ভেতরের থেকে যে বিচিগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই এই ফেস প্যাকটি তৈরির ক্ষেত্রে এই বিচিগুলো ব্যবহার করা যাবে না। তো আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব সব কটি বিচি বার করে নেওয়ার। তো এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো। এই যে জালি যে বিচিগুলো আছে এগুলোও কিন্তু দেওয়া যাবে না, যতদূর সম্ভব পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বেটে নিতে পারেন বা প্রথম থেকে আপনারা এটা গ্রেড করেও নিতে পারেন, কারণ এখানে আমাদের মেইন যে উপকরণ লাগবে সেটা হলো উস্তের রস বা উস্তের জুস। তো এখানে আমি করলাগুলোকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি করলা না, এটা উস্তে। তো এখানে আমার একটা স্মুথ পেস্ট রেডি। তো এখান থেকে আমি এখন এই উস্তের রসগুলো নিয়ে নেব। তো এখন আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে এটা ভালোভাবে সেকে নিব। মূলত করলার জুস দিয়ে আমরা এই প্যাকটি তৈরি করব। উস্তের জুসে রয়েছে ভিটামিন সি, বেটা ক্যারোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, যা বাইরে ব্যাকটেরিয়া ত্বকের ক্ষতি করা থেকে সুরক্ষিত করে এবং ত্বকের গ্লোয়িং ভাব আনতে সাহায্য করে। ভারতীয় আয়ুর্বেদে বহু যুগ ধরেই করলার গুণমানের কথা বলা রয়েছে। ডায়াবেটিস, হাঁপানি, অতিরিক্ত মেদ ঝরানোর পাশাপাশি ক্যান্সারের মতো কঠিন রোগ সরাতেও কিন্তু এই উস্তের অবদান অনস্বীকার্য। বর্তমান প্রজন্মের কাছে করলা অত্যন্ত একটি বাজে সবজির তালিকায় পড়ে গেছে, তবে এই উপকারী সবজির গুণ শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্য ত্বকের ব্রণ ও কালো দাগ নির্মূল করতেও সাহায্য করে। এবং যাদের ত্বকে অনেক বেশি ব্রণ, তারা যদি এই করলার জুস দিয়ে প্রতিদিন মুখটি ক্লিন করেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের ব্রণ অনেকাংশে কমে আসবে। আর এই যে করলার যেই বেঁচে গেল যেই অংশ, আপনারা সেই অংশটি ডাইরেক্ট গাছের গোড়ায় দিতে পারেন। এমনকি এটা সেকে যে পানিটা বের হবে সেটা আপনারা গাছে স্প্রে করতে পারেন, এতে করে গাছের পোকামাকড় আক্রমণের থেকেও গাছ মুক্তি পাবে। তো এখানে আমাদের একদম ফ্রেশ করলার জুস রেডি। আর এখানে আমি সেকেন্ড উপকরণ নিয়ে নিচ্ছি, কফি। কফি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। কফি স্কিনকে ব্রাইট হতে হেল্প করে, ভিতর থেকে গ্লোয়িং ভাব আনতে সাহায্য করে, স্কিনকে টান টান করে। এছাড়াও রয়েছে যাদের স্কিনে বলি রেখা চলে এসেছে বা নানান রকমের পিম্পলের দাগ রয়েছে, সে সকল দাগকে এই কফির প্যাক রেগুলার ব্যবহারের ফলে সকল দাগ স্কিনের সাথে মিলিয়ে যায়। তো এখন আমি এখানে হাফ চা চামচ কফির গুঁড়া মিশিয়ে নেব। এখানে অবশ্যই র কফিটি নেবেন আপনারা, যে কোনো দোকানে গেলেই এই নেসক্যাফে কফিটি আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা জাস্ট হাফ চা চামচ এই করলার লিকুইডের ভিতরে মেশাবেন। আর এখানে আমি থার্ড ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি, সেটা হলো সুগার। চিনি আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে, এটা স্ক্রাবিংয়ের কাজ করে। এছাড়াও চিনি ভিতর থেকে স্কিনকে হোয়াইট হতে সাহায্য করে। তো এখন এই 3টি ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত একটি ঘন পেস্ট হয়ে আসছে ততক্ষণ এটা নাড়তে হবে। এটা আপনারা যখন ব্লেন্ড করতে থাকবেন তখন কিন্তু এটা কিছুটা ঘন হয়ে যাবে, এতটা পাতলা থাকবে না। তো অবশ্যই আপনারা এখানে একটু সময় নিয়ে ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন। নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে আপনাদের স্কিনে যত রকমের ব্রণের প্রবলেম আছে বা মেস্তার প্রবলেম আছে সকল প্রবলেম এই প্যাকটির দ্বারা নিমেষে আপনার স্কিনের সাথে মিশে যাবে। এছাড়াও প্রাকৃতিকভাবে মুখের ত্বকের জেল্লা ফেরাতে এই প্যাকটির আপনারা ব্যবহার করতে পারেন। উস্তের ভেতরে যে উপকরণগুলো আছে তা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। অকাল বার্ধক্যের সাব, ব্রণের প্রবণতা, মুখে কালো
সোপ ধীরে ধীরে হ্রাস করতে করলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ দারুণ ভূমিকা পালন করে থাকে। ঘরোয়া উপায়ে করলার ফেস প্যাক ব্যবহার করে স্বাভাবিক নিয়মে ত্বকের লাবণ্য ফেরাতে আপনারা এটা নিয়মিত ব্যবহার করবেন। তো এখন আমি বলে দেব এই প্যাকটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনারা স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন ফেস ওয়াশ বা সাবান দিয়ে, এবং তারপর একটি তুলা নিয়ে, কটন বা তুলা এমনকি টিস্যু নিয়ে আপনারা এই জুসটি একটু একটু করে নেবেন এবং সারা স্কিনে অ্যাপ্লাই করবেন, ঠিক যেখানে যেখানে আপনাদের কালো সব সব দাগ বা যেখানে ব্রণের দাগ হয়েছে সেই সকল জায়গায় অ্যাপ্লাই করবেন। এমনকি আপনারা চাইলে পুরো ফেসেও এবং গলায় এই প্যাকটি আপনারা ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জেল্লা ফেরাতে এই প্যাকটি খুব ভালো কাজ করবে। এই প্যাকটি আপনারা মুখে গলায় 15 মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। আর্দ্রতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে এই ফেস প্যাকটি খুবই উপকারী। সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটি ব্যবহার করলে উপকার পাবেন। তো এখানে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা আপনারা 15 মিনিট রাখবেন এভাবে, এবং 15 মিনিট পরে এটা আলতো হাতে গোল গোল মোশনে একটু ম্যাসাজ করে নেবেন এবং তারপর ঠান্ডা জল দিয়ে নর্মালি ধুয়ে ফেলবেন। এরপরে আপনারা কোনো রকমের কোনো ফেস ওয়াশ ব্যবহার করবেন না। এই যে আমি এখানে ভালোভাবে স্কিনটি ওয়াশ করে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে ঘুমিয়ে যাবেন। এই প্যাকটি আপনারা দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন, আর এটা আপনারা 15 বয়সের উপরে যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।